গত রাত্রে ডিয়েগোকে তার বাড়িতে হত্যা করা হয়েছে। গোয়েন্দা মেহুল সেই হত্যা তদন্ত করতে এসেছেন। গোয়েন্দা মেহুল ডিয়েগোর তিন বন্ধুকে সন্দেহ করেছেন। জেড বলে, ডিয়েগো সকালে আমার কাছ থেকে টাকা চেয়েছিল, তাই আমি সেই টাকা দিতে এসেছিলাম, আর টাকা দিয়েই আমি চলে গেলাম। অ্যালারিক বলে, আমার কাছ থেকে ডিয়েগো কিছু কাগজপত্র নিয়েছিল, আমি সকালে সেই কাগজপত্র নিতে এসেছিলাম, আর কাগজপত্র নিয়েই চলে গেলাম, আমি কিছুই জানি না। টুইঙ্কেল বলে, গতকাল আমাদের একটি ডেটিংয়ে যাওয়ার কথা ছিল, কিন্তু ডিয়েগো শেষ মুহূর্তে আমাকে ফোন করে সেটি বাতিল করে দেয়, আমি কিছুই জানি না। এদের বক্তব্যগুলি শুনে আপনি কি অনুমান করতে পারেন যে খুনি কে? জেড, অ্যালারিক না টুইঙ্কেল? মৃতদেহের পাশে যে টেবিলটি আছে সেই টেবিলে একটি লাল রঙের কানের দুল দেখা যাচ্ছে, আর এই ঠিক একই রঙের কানের দুল টুইঙ্কেলের কানে দেখা যাচ্ছে। অতএব তিনি যে ডেটিং এর কথা বলেছেন সেটি মিথ্যে কথা, টুইঙ্কেলই তাকে হত্যা করেছে। চার বন্ধু লিয়াম, উইল, জেমস এবং মাইক একটি বারে পার্টি করছিলেন। ওয়েটার কিছু সময়ের জন্য স্ন্যাক্স আনতে রান্নাঘরে যায়। যখন সে স্ন্যাক্স নিয়ে ফিরে আসে তখন এসে দেখে যে লিয়াম মারা গেছে। ওয়েটার তাৎক্ষণিক গোয়েন্দা মেহুলকে ফোন করে ডাকে। মেহুল তিনজনকে জিজ্ঞাসা করে যে লিয়ামকে কে হত্যা করেছে, আর তারা তিনজনই একে অপরের দিকে ইঙ্গিত করে বলে যে এ হত্যা করেছে। তারপর মেহুল তাই তিনজনকে এক এক করে জিজ্ঞাসা করতে শুরু করে যে হত্যার সময় তারা কি করছিলেন। উইল বলে, লিয়াম আমার খুব ভালো বন্ধু, আমি কখনোই তার সাথে এমন করব না। জেমস বলে, আমি মদ্যপান করছিলাম আর জানলার বাইরে তাকে খুঁজছিলাম, আমি কিছুই দেখিনি। মাইক বলে, আমি আমার স্ত্রীর সাথে ডেকেছিলাম। এই তিনজনের কথা শুনে আপনি কি অনুমান করতে পারেন যে খুনি কে? উইল, মাইক না জেমস? ওয়েটার যখন জিজ্ঞাসা করেছিলেন যে লিয়ামকে কে হত্যা করেছিল, তখন জেমস উইলের দিকে ইঙ্গিত করেছিলেন, কিন্তু পরে তিনি মেহুলকে বলেন যে তিনি কিছুই দেখেননি, অতএব তিনি মিথ্যা কথা বলছেন, ইনিই হলেন আসল হত্যাকারী।